ইসমাইল প্লিজ, মি মানে আসছে আর সুন্দরী মাইয়া গো ছবি তুলবো না, সেটা কি হয় নাকি? স্যার আপনারটা ভিআইপি টিকিট, আপনি এদিকে ফার্স্ট ক্লাসে যাবেন ভিআইপি দের সাথে। ওহ ভুলেই গেছিলাম, আমি তো ভিআইপি টিকিট কাটছি, ভিআইপি লুক বলে কথা। এ বাবুরা এই দেখো আমার ভিআইপি টিকিট, আমি ফার্স্ট ক্লাসে যাব ভিআইপি দের সাথে। হ্যাঁ হ্যাঁ, ভিআইপি টিকিট নিয়ে তো ফার্স্ট ক্লাসে চলে আসলাম, কিন্তু সিটি তো খুঁজে পাইতেছি না। স্যার আপনার কোটটা দিন, আমি সুন্দর করে রেখে দিচ্ছি। আহ ফার্স্ট ক্লাসে যাওয়ার মজাই আলাদা, এত খাতির যত্ন করতেছে যেন শ্বশুর বাড়িতে আসছি। ও কাকু হাকুরি কি দেখেন, এই যে দেখেন আমার ভিআইপি টিকিট ফার্স্ট ক্লাসের, জীবনে তো চোখে দেখছেন বলে মনে হইতেছে না। যাই হোক এখন একটু আরাম করে বসিলই। আহ কি আরাম, এখানে আরাম করে ঘুমাইছো, কিনার লই সুন্দর একখান স্বপ্ন দেখতে হইবে। শালার পাবলিক বাস গুলায় পাও মুড়াইও বসা যায় না, আর এখানে পাও মিল্লা দিয়েও বসা যায়, কোনো প্যারা নাই। চিল কাকু একটু স্মাইল দেন, আপনার একখান ছবি তুলে রাখি, বৃদ্ধ বয়সে নাতি পুত্রে বলমুন এক হাতি বেটার সাথে আমার সিট পড়ছিল। ও মা কাকু রাগেন কেন, আমি তো মজা কইরে বলছি। না সবাই ঘুমাই পড়ছে, এখন আর কিছুই ভালো লাগতে আছে না, মনে হইতেছে সবাই যেন লকডাউনে চলে গেছে। না এখন এই খাবারও ভালো লাগতে আছে না, এখন মনে হইতেছে নর্মাল ক্লাসে থাকলে ভালো হইতো, ওইখানে সবাই চাপাচাপের মধ্যে জায়গা থাকতো একটু ভালো লাগতো। এই নাও বাবু তুমিও একটু খাও। আহ খাবা না, দাঁড়াও তাহলে তোমাকে একটা ম্যাজিক দেখাই, এই দেখো। হ্যাঁ হ্যাঁ দেখলাম আমি কিভাবে খেয়ে নিলাম, এর থেকে কি বোঝা গেল আমি ছোটবেলায় ভলিবল খেলায় চ্যাম্পিয়ন ছিলাম। দাঁড়াও তোমাকে আর একটা নতুন ম্যাজিক দেখাইতেছি, এই যে এটা ফুলালাম, এখন কাকুর মুখের ওপর ধপাস করে ফাটিয়ে দেব। কি ব্যাপার সাউন্ড হলো না কেন, বুঝতে পারছি বড় কোনো প্যাকেট নিতে হবে, বড় প্যাকেট তো খুঁজেই পাচ্ছি না। ও গুড বয়, তুমি প্যাকেট পেয়ে গেছো, এখন দেখো আমার ম্যাজিক। হায় হায় কিসের মধ্যে কি, এটা কি হলো, ভুল জায়গায় ভুল কাজ কইরে ফেলছি, এখন মানে মানে তাড়াতাড়ি এখান থেকে কাটতে পড়ি, নাইলে হাড়গোড় একটাও আস্ত থাকবে না। হ্যাঁ হ্যাঁ আজকালকার দিনে একটু বুদ্ধিমান না হলে চলে না, কি সুন্দর পলিটিক্স করে সেইখান থেকে ভাগিয়ে এখানে চলে আসছি। এখন এই পুলিশ কাক করে একটু হেল্প করা যাক। আরে কাকু আপনি একা একা কষ্ট করতেছেন কেন, দেন আমি আপনার একটু হেল্প করে দিই। এই পুলিশ কাক করে হেল্প করার আমার একটাই উদ্দেশ্য হচ্ছে পরবর্তীতে বিপদে পড়লে ওনার কাছ থেকে হেল্প পাওয়া। আরে পিচ্চি কত বড় সাহস, আমার সামনে থেকে ধান্দা করে নিয়ে যাবি, যা যা ধান্দা করছ তাড়াতাড়ি সবাই ঝুলিতে দে, টুপির নিচেও রাখছস, তুই তো শালা আমার চেয়ে বড় ধান্দাবাজ রে, মুখের ভেতর কি রাখছিস তাড়াতাড়ি বের করে দে, যা এখন এখান থেকে ফোট। এই যে পুলিশ কাকু দেখেন আপনার কত জিনিস ধান্দা করে না মানে আর কি, উঠে এনে দিছি। ওরে সালা এটা তো অনেক ওজন, অনেক কিছু আছে এখানে, তুমি খুব ভালো কাজ করেছো সেই জন্য আমার এই লাঠিটা তোমাকে উপহার স্বরূপ দিয়ে দিলাম। হ্যাঁ হ্যাঁ ভালোই হলো, এখন এটা দিয়ে বেশ কিছু লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইবার ধান্দা করা যাবে।